এটা হচ্ছে গিয়ে 1400 ওয়াট, ওটা ছিল কিন্তু 1600 ওয়াট। স্পিকার ভয়েস কল হচ্ছে গিয়ে আপনার 4 ইঞ্চি, যে কোনো ধরনের প্রোগ্রাম এটা করতে পারবেন। হ্যাঁ, এটা দিয়ে আপনার যে কোনো ধরনের প্রোগ্রাম কিন্তু করতে পারবেন। সো ফ্রেন্ডস, এটার দাম চাচ্ছে 95,000 টাকা, এবং এটা হচ্ছে গিয়ে আপনার 2000 ওয়াট। এটা 18 ইঞ্চি, এটা হচ্ছে 18 ইঞ্চি স্পিকার। এটা কয়েলের স্যার 4 ইঞ্চি, 4 ইঞ্চি। এটার প্রাইস হচ্ছে গিয়ে 1,70,000 টাকা। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। হ্যাঁ গাইস, সালামু আলাইকুম, ওয়েলকাম টু নবীন ব্লগস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে ডিজে সাউন্ডবক্স নিয়ে। আজকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো যে কোথায় দিকে একদম পাইকারি দামে আপনার ডিজে সাউন্ডবক্সগুলো কিনতে পারবেন। ডিজে সাউন্ডবক্স কেনার সবচেয়ে ভালো একটা স্থান হচ্ছে ঢাকার মধ্যে দুইটা প্লেস আছে, তার মধ্যে সবচেয়ে ভালো প্লেস হচ্ছে গিয়ে ঢাকার গুলিস্তান, মাওলানা ভাসানী স্টেডিয়ামের ঠিক পাশে। আর বন্ধুরা, আরেকটা মেন কথা হচ্ছে গিয়ে এখানে আসলে অনেকগুলো দোকান আছে, আর সবগুলো দোকান তো আসলে দেখানো সম্ভব না। আমি আপনাকে দুইটা দোকান দেখানোর চেষ্টা করবো, হয়তোবা এই ভিডিওটি বড় হতে পারে। আপনারা অবশ্যই কষ্ট করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা জেনে যেতে পারবেন যে কত টাকা হলে আপনারা কোন সাউন্ডবক্সটা কিনতে পারবেন। সো তাদের দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আপনার সুবিধাতে এই ভিডিওর নিচে দেওয়া থাকবে। ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে আছি ডিজে সাউন্ডবক্স যে মার্কেট আছে এটা ঠিক আমার পাশে, ওই পাশে। তো এটার পাশে এক পার্কে আমি এখন ইন্ট্রো দিচ্ছি, ইন্ট্রো শেষ করার পর আমি ওখানে যাব। ফ্রেন্ডস, আশা করি আপনারা যারা ডিজে সাউন্ডবক্স কিনতে চাচ্ছেন বা ডিজে সাউন্ডবক্স সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে গিয়ে, আপনারা যারা নতুন আসছেন এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি সেটাতে প্রেস করতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা চলেন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইস, তো আমি এখন আছি গুলিস্তান স্টেডিয়ামের ঠিক পাশে। তো এখানে যে আপনার দোকানগুলো দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, এগুলো সবগুলো হচ্ছে কি আপনার সাউন্ডবক্সের দোকান। আর তারা আসলে বেসিক্যালি আপনার হোলসেল বিক্রি করে এই সাউন্ডবক্সগুলো। আর এর পাশে কিছু দোকান আছে দেখতে পাচ্ছেন, এখানে হিউজ পরিমাণে সাউন্ডবক্স কালেকশন, এবং ঠিক পাশে এখানে আরেকটা দোকান আছে। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাকে দুইটা দোকান দেখানোর চেষ্টা করবো, এখানে পাশাপাশি দুইটা দোকান আছে। এটার দাম হচ্ছে 1,05,000 টাকা। আচ্ছা, এগুলোর দাম এত বেশি কেন? ১৫ ইঞ্চি ৪ ইঞ্চি হচ্ছে ভয়েস কয়েল। পিছনের অংশটা দেখাচ্ছি, এখানে ক্যাটকিং এর যে লোগোটা সেটা হচ্ছে এইটা। এটা মডেল হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে, প্রো 2.6, এটা হচ্ছে গিয়ে এটার মডেল। পাশাপাশি কিন্তু আপনার তাদের কাছে JBL পেয়ে যাবেন, যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন JBL 15 ইঞ্চি, ৬৫,০০০ টাকা। এটার দাম হচ্ছে ৬৫,০০০ টাকা। এটা কি আপনার JBL এর মধ্যে নিম্নমানের নাকি? এটার মধ্যে যদি আপনারা একটা ভালো মানের নিতে চান যেটা একটা হাই কোয়ালিটি, ওটার দাম হচ্ছে গিয়ে ৭২,০০০ টাকা। এটাতে কি কি আছে ভিতরে স্পিকারগুলো? ১,৬৫,০০০ টাকা, মানে এক জোড়া আর কি। এগুলো সবগুলো হচ্ছে আপনার জোড়া জোড়া। এগুলো কি মাঝখানে পাট করা যায়? মানে এটা হচ্ছে দুই পিসে এক পিস, আর ওইটা হচ্ছে আপনার দুই পিস মিলে এক পিস। তো এটা কিন্তু খুবই বড়, আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে কি কি আছে একটু বলেন তো। ৪ফ্রেক্সটি হাই। স্পিকারটা কত ইঞ্চি? ১৫ ইঞ্চি। এখানে স্পিকারটা এটা হচ্ছে কি আপনার 15 ইঞ্চি, ৪ ইঞ্চি হচ্ছে কি আপনার ভয়েস কল, দুইটা আছে না? আচ্ছা, আমি একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি। তাদের দোকানের সবচেয়ে বড় স্পিকারগুলো হচ্ছে আপনার এগুলো। দাম কত টাকা বলছেন বে? ১,৬৫,০০০ টাকা। এর চেয়ে বড় কি আছে? এর চেয়ে বড় হচ্ছে কি আপনার এইটা। এটা তো মনে হয় প্রায় 7 ফিট লম্বা হবে, বিশাল বড় এটা। এগুলোর দাম কত দুই পিসে? ১৮ ইঞ্চি ৫ ইঞ্চি বয়স্কাল ৪ পিসটা এটার দাম পড়বে ২,২০০০ টাকা। ৬ পিসের মাল, দুইটা স্পিকার, দুইটা হাই, একটা মিডনেস, একটা হাই। আচ্ছা, তো আপনারা হয়তো একটা ইঞ্চি, ৪ ইঞ্চি, দুইটা হাই। আচ্ছা, তো এখানে যে প্রাইসটা চাওয়া হচ্ছে এটা কি আপনার ফিক্সড প্রাইস নাকি এখানে কিছু কথা বলা যাবে? আচ্ছা, ছাড় দেওয়া যাবে কিছু? আর যদি কেউ আমার চ্যানেলে রেফারেন্স দেন তাহলে আপনারা কিছু টাকা ডিসকাউন্ট দেবেন না এক্সট্রা? ওকে গাইস, এখানে আসলে বিভিন্ন ব্র্যান্ডের আছে, যেমন হচ্ছে তাদের দোকানে আমি দেখতে পাচ্ছি ক্যাটকিং ব্র্যান্ডের আছে, JBL এর আছে। এটা আপনার অরিজিনাল RCF? অরিজিনাল। এটার দুই পিসের দাম কত পড়বে? ১৫ ইঞ্চি। RCF ব্র্যান্ডের যদি আপনারা কেউ নিতে চান দুই পিসের দাম পড়বে ৭৫,০০০ টাকা। এটাতে কি কি আছে? ৪ ইঞ্চি ভয়েস কয়েল ২টা স্পিকার, একটা হচ্ছে হাই, বড় হচ্ছে ক্রস ওভার। তারপরে এই যে এটা ৩ ইঞ্চি ভয়েস কয়েল ৩৩, এটা হচ্ছে ক্যাটকিং ব্র্যান্ডের। এটা হচ্ছে আপনার ৩৩ কি আপনার এটা
আপনার যদি কেউ এই ক্যাটকিং ব্র্যান্ডের এটা নিতে চান 15 ইঞ্চি, তাহলে এটার দাম পড়বে 65,000 টাকা। আচ্ছা, আমি প্রথমে যেটা দেখাইছি ওটা ছিল মানে একটু নিম্নমানের, আর এটা হচ্ছে জেবেলের মধ্যে 15 ইঞ্চি সবচেয়ে ভালো যেটা, সেটা দুই পিসের দাম কত? সাদা ম্যাগনেটিক ভালো মানের, উপরে কোনটা আছে ছোট যেটা, একটা আরেকটা যেটা 4 ইঞ্চি ভয়েস কল রয়েছে এটাতে। 15 ইঞ্চির মধ্যে এখানে তিনটা মডেলার আছে, যেমন হচ্ছে জেবিএল আছে, তারপর এটা হচ্ছে ক্যাটকিং, তারপর হচ্ছে আরসিএফ। তো এগুলোর মধ্যে দেখেন আপনার ভালো খারাপ হয়, তো তাদের কাছে আপনার এগুলো পেয়ে যাবেন। যে পাশাপাশি আপনার তাদের কাছে মিক্সচার পেয়ে যাবেন, এখানে মিক্সচার রয়েছে। তো তাদের দোকানের নামটা আমি অবশ্যই ভিডিও নিচে দিয়ে দেবো, আর দোকানের নাম হচ্ছে গিয়ে আপনার মিউজিক ওয়ার্ল্ড। ওকে ফ্রেন্ডস, তো এখন যে সাউন্ড বক্সগুলো দেখানো হয়েছে এটা হচ্ছে গিয়ে তাদের দোকানের ভিজিটিং কার্ড, দোকানের নাম হচ্ছে গিয়ে মিউজিক ওয়ার্ল্ড। সো তাদের দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আপনাদের সুবিধাতে ভিডিও নিচে দেওয়া থাকবে। ওকে ফ্রেন্ডস, তো আমি এখন নেক্সট যে দোকানটা আপনাদের দেখাবো সেটার নাম হচ্ছে গিয়ে সাউন্ড গ্যালারি, ঠিক আছে? তো আমি তাদের দোকানের সামনে আছি, উনি হচ্ছে গিয়ে দোকানের ওনার। তো ভাই, আমরা প্রথমে যে এখানে যে একটা আনকমন সাদা কালারের একটা সাউন্ড বক্স দেখতে পাচ্ছি, এটা দাম কত টাকা চাচ্ছেন আপনারা? সো ফ্রেন্ডস, এটার দাম চাচ্ছে 95,000 টাকা, এবং এটা হচ্ছে গিয়ে আপনার 2000 ওয়াটের। এটার কোম্পানির নাম হচ্ছে গিয়ে ক্রোস। আচ্ছা, ইটালিয়ান ব্র্যান্ড এবং ম্যানুফ্যাকচার বাই চাইনিজ। কত ইঞ্চি স্পিকার আছে এটার মধ্যে? 15 ইঞ্চি স্পিকার রয়েছে। আর ভয়েস কল হচ্ছে গিয়ে আপনার 4 ইঞ্চি, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে আপনার 95,000 টাকা, তো আস্কিং প্রাইস, তাই না? ফিক্সড প্রাইস, এটার হচ্ছে ফিক্সড প্রাইস। যদি কেউ আমার চ্যানেলে রেফারেন্স দেয় তাহলে কিছু টাকা ডিসকাউন্ট করবেন না? ওকে, এটার কোনো মডেল আছে? এটার কি মডেল? এটার মডেল হচ্ছে গিয়ে TS215, এটা হচ্ছে গিয়ে এটার মডেল। এটার দাম কত টাকা চাচ্ছেন? মানে লাইনারিতে যে স্পিকারগুলো ইউজ করা হয় এটাতে সেই স্পিকারগুলো ইউজ করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 15 ইঞ্চি স্পিকার, ভয়েস কয়েল 3 ইঞ্চি। আচ্ছা, এটার দাম চাচ্ছেন আপনার 85,000 টাকা। আচ্ছা, এটার ডিজাইনটা এই ধরনের একটা ডিজাইন থাকবে, ঠিক আছে? এখানে ক্রস লেখা আছে তাদের ব্র্যান্ডের নাম আর কি, এপাশেও আপনার ক্রস লেখা আছে। পাশে এখানে আরেকটা অনেক সুন্দর একটা স্পিকার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার 15 ইঞ্চি, CS215। এটা প্রত্যেকটা একটা একটা মডেল আছে, আপনার মডেলটা মনে রাখতে পারেন। এটার প্রাইস কত? এটা হচ্ছে কি আপনার 75,000 টাকা, এটা হচ্ছে কি আপনার 1,05,000 টাকা, আর এটা হচ্ছে 18 ইঞ্চি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 15 ইঞ্চি, এটা হচ্ছে 75,000 টাকা, তারপর এটার পাশে কিন্তু ছিল এটা, এটা হচ্ছে 85,000 টাকা। আচ্ছা, এটার 10,000 টাকা কমার কারণ কি? ওয়াটটা একটু কম। কত ওয়াটের এটা? ওইটা হচ্ছে গিয়ে লাইভ প্রোগ্রামের জন্য, আর যে এটা সিডি প্রোগ্রামের জন্য। আচ্ছা আচ্ছা, কত ওয়াটের এটা? এটা হচ্ছে গিয়ে 1400 ওয়াট, ওটা ছিল কিন্তু 1600 ওয়াট, ঠিক আছে? তো এটার মধ্যে কি কি আছে মানে স্পিকারগুলো? টুইটারের ভয়েস কয়েল হচ্ছে কি আপনার 4 ইঞ্চি, উপরেরটা স্পিকার ভয়েস কয়েল, জি স্পিকার ভয়েস কয়েল হচ্ছে কি আপনার 4 ইঞ্চি। আমাদের লোকাল ভাবে কাস্টমাররা 4x4 বলে। আচ্ছা আচ্ছা, এটাকে 4x4, তো এইজন্য 4x4 বলে। তারপর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 18 ইঞ্চি, এটাতে কি ধরনের স্পিকারগুলো ইউজ করা হয়েছে? লাইভ প্রোগ্রাম এবং সিডি, এভরিথিং, যে কোনো ধরনের প্রোগ্রাম এটা করতে পারবেন। এটা দিয়ে আপনার যে কোনো ধরনের প্রোগ্রাম কিন্তু করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এটা কিন্তু আপনার কালো কালার না, এটা আপনার কি কালার? এটা চকলেট কালার, এটা কিন্তু চকলেট কালার। যেমন হচ্ছে অন্যান্য স্পিকারগুলো আপনার কালো কালার থাকে, এটা কিন্তু আনকমন। জি, CS502। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনার ক্রস ব্র্যান্ডের CS502, এটা হচ্ছে গিয়ে এটার মডেল। আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এটা খোলা হইছে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এবং SS কালার বডি, এবং পেপার আপনার ভয়েস পেপার, এবং এটা মিড রেঞ্জ, মিড এর জন্য এবং হাইট জন্য আলাদা। এটা হচ্ছে মিড এর জন্য, এটা হচ্ছে হাইট এর জন্য, এবং লো ফ্রিকোয়েন্সিটা ডাবল। এটা ডাবল, এটা বেসটা আপনার ডাবল দিবে।
মানে বেসটা বেশি পাওয়া যাবে অন্যান্য আপনার স্পিকার থেকে বেশি পাওয়া যাবে বেশি পাওয়া যাবে আচ্ছা এটা কিন্তু আমরা 15 ইঞ্চি ঠিক আছে আপনার অন্যান্য যে 15 ইঞ্চিগুলো আছে ওটা থেকে এটা দেখতে অনেক বড় এবং অনেক মোটা এটার প্রাইস কত 85,000 মানে 85,000 টাকা এটার মডেল কি CS502 এটা হচ্ছে কি এটার মডেল 85,000 টাকা দাম চাচ্ছে এখানে ক্রস লেখা আছে মানে প্রত্যেকটা যেই ব্র্যান্ডের এই ব্র্যান্ডের আপনার খোদাই করে লেখা থাকে এটার বৈশিষ্ট্য হলো আপনার যদি কখনো স্পিক অন জ্যাক ফল করে আপনি ডাইরেক্ট কেবল দিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা মানে যদি কখনো এগুলো নষ্ট হয়ে যায় পরবর্তীতে এগুলো দিয়ে আপনি চালানো যাবে মানে ডাইরেক্ট কেবলের মাধ্যমে আচ্ছা তো এটার মধ্যে কি ভাই আপনার 18 ইঞ্চি হবে যদি কেউ 18 ইঞ্চি নিতে চায় সাদা কালারের মধ্যে আচ্ছা আচ্ছা রেড হান্টার এটার নাম হচ্ছে রেড হান্টার ঠিক আছে এটা কিন্তু খুবই বড় আচ্ছা এটা হচ্ছে টু পার্টার ঠিক আছে এখান থেকে একটা পার্ট হয়ে গেছে এটা হলো লো ফ্রিকোয়েন্সির জন্য হ্যাঁ এটা সাব সাবওয়েফার এটা রাইট নিচেরটা এবং সাবওয়েফারের ক্যাপ করবেন স্পিকারটা ওয়ালা এটা সাবওয়েফারের স্পিকারই ইউজ করা হয়েছে এটা আপনার কত ইঞ্চি স্পিকার এটা এটা 18 ইঞ্চি স্পিকার এটা হচ্ছে 18 ইঞ্চি স্পিকার এটা আপনার কয়েল কতটুকু কয়েলের সাইজ এটা কয়েলের সাইজ 4 ইঞ্চি এবং মিডে আমরা মিড স্পিকার ইউজ করছি এবং হাইতে হাই আলাদা ওকে কম্বিনেশন করে ভালো জি উইদাউট সাবে এটার পারফরম্যান্স ভালো পাবে এটার প্রাইস কত টাকা এটা 170,000 এটার প্রাইস হচ্ছে কি 170,000 টাকা ফ্রেন্ডস এতক্ষণ যে স্পিকারগুলো দেখানো হয়েছে তাদের কাছে কিন্তু এই ধরনের স্পিকারের অনেক কালেকশন কারণ এখান থেকে সারা বাংলাদেশে এগুলো নিয়ে যাওয়া হয় আর এগুলো হচ্ছে তাদের হোলসেল দোকান আপনারা চাইলে তাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন ভাই আপনি যে প্রাইসটা বলতেছেন হোলসেল প্রাইস নাকি খুচরা প্রাইস না এটা আমাদের খুচরা প্রাইস যদি কেউ হোলসেল নিতে চায় তাহলে আরও কমে হোলসেল নিতে পারবে তাই না আপনারা এই ধরনের মনিটর পেয়ে যাবেন ভাই এই মনিটরগুলো দাম কত করে 42,000 টাকা এটা কি একটু কম দামের মধ্যে মানে একটু নিম্নমানের মধ্যে এটার মধ্যে যদি কেউ ভালো মানের নিতে চায় তাহলে দাম কত পড়বে এটা হচ্ছে ভালো মানের ক্রস এটার দাম কত 95,000 টাকা জোড়া একটু কমের মধ্যে আছে না মানে জেবিলের মধ্যে একটা ভালো মানের আছে না 65,000 টাকা এটা কি আপনার সিঙ্গেল নাকি ডাবল স্পিকার এটা সিঙ্গেল এটা হচ্ছে আপনার ডাবল স্পিকার এটা থ্রি ওয়ে মনিটর 12 ইঞ্চি স্পিকার আর এই যে মিড রেঞ্জ হাই এগুলো মিড রেঞ্জটা হচ্ছে আপনার 8 ইঞ্চি আর যেটা আপনার হাই 8 ইঞ্চি আর ফ্রেন্ডস এখন যে সাউন্ডবক্সগুলো দেখানো হয়েছে এটা হচ্ছে গিয়ে তাদের দোকানের ভিজিটিং কার্ড সো তাদের দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার আপনার সুবিধাতে ভিডিও নিচে দেওয়া থাকবে সাউন্ডবক্সের অনেক কালেকশন আছে আসলে সবগুলো আসলে একটা একটা করে দেখানো যায় না আপনার যদি কেউ এই ধরনের সাউন্ডবক্স নিতে চান তাহলে আপনার অবশ্যই তাদের দোকানে আসতে পারেন ওকে তো ফ্রেন্ডস আমি এখন যে ডিজে সাউন্ডবক্সের দোকানগুলো দেখালাম দুইটা দোকান দেখানো হয়েছে তাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে মাওলানা বাসানি স্টেডিয়ামের ঠিক পাশে সো তাদের দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার আপনাদের সুবিধার্থে ভিডিও নিচে দেওয়া থাকবে আর বন্ধুরা এখানে যে প্রাইসটা বলা হয়েছে এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আস্কিং প্রাইস আর যদি কেউ আপনার নাবিন ব্লগ চ্যানেলে রেফারেন্স দেন আপনারা অবশ্যই কিছু টাকার ডিসকাউন্ট পাবেন আর রেফারেন্স দেওয়ার জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে প্রথম যে মেন কাজটা সেটা হচ্ছে গিয়ে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা তো অবশ্যই আপনাদেরকে প্রেস করে থাকতে হবে এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে হবে এই স্ক্রিনশটটা নিয়ে আপনারা জাস্ট তাদেরকে দেখাবেন যে আমি নাবিন ব্লগ চ্যানেলের একজন সদস্য তাহলে আপনারা পেয়ে যাবেন কিছু টাকার ডিসকাউন্ট আর আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যত বেশি দেখানো যায় এখানে আসলে অনেক প্রচুর মানুষ থাকে আর মেন সমস্যা হচ্ছে কি এখানে একটু পরপর নয়েজ মানে একটু পর যারা আছে সাউন্ডবক্স কিনতে আসছে তারা আসলে একটু পরপর চেক করে মানে মানে প্রচণ্ড লাউডলি সাউন্ড হয় সো যার কারণে আসলে মানে একটু পরপর থামতে হয় আমাকে একটু পরপর থামতে হয় সো যাই হোক আমি আপনাকে চেষ্টা করছি যত বেশি দেখানো যায় আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না আর বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করলেই হবে না সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি সেটাতে অবশ্যই প্রেস করে রাখবেন সবাই ভালো থাকেন আর নবীন ব্লগ চ্যানেলের পাশে থাকেন ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ